তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। সময় নষ্ট করো না, আমাদের শক্তি ক্ষয় হচ্ছে। মনে রেখো কি আশা নিয়ে আমরা তোমাকে সাহায্য করলাম। যদি আমাদের আশা পূর্ণ না হয়, তাহলে তোমার প্রাণ দিয়ে তার মূল্য চোকাতে হবে। যত দ্রুত সম্ভব এই বিপত্তি থেকে নিজেকে রক্ষা করতেই হবে। মোহিনী এত দেরি করছে কেন? মোহিনী কি সফল হয়েছে? আমার পক্ষে খাঁচার মধ্যে বন্দি থাকা সম্ভব নয়। এত বড় দায়িত্ব মোহিনীকে দিয়ে ভুল করলাম না তো? হ্যাঁ রাজমান, শুধু আসেনি, সাথে তোমার মুক্তির উপায়ও এনেছি। সকাল হয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস রে? এ তো মেঘের ভেলা রে, কি সুন্দর! রাজকন্যা, রাজকন্যা যোদ্ধা, ওই দেখো যোদ্ধা, দেখতে পাচ্ছেন আকাশে মেঘের ভেলা আমাদের পথ দেখাচ্ছে। নৌকা যেখানে পাবো এবার মনে হয় আমাদের সেখানে যাওয়ার পালা। মোহিনী, আমার মুক্তির সময় হয়ে গেছে, দেরি করো না, অস্ত্র প্রয়োগ কর। এত বড় মকরমুখী খাঁচা থেকে আমাকে মুক্ত করার জন্য এত ক্ষুদ্র না, না নাগেদের ভুল হওয়ার কথা নয়, এই অস্ত্রই যথেষ্ট হবে। মোহিনী, অস্ত্র প্রয়োগ করো। এবার তুমি এ পাশ থেকে বেরিয়ে এসো, সাবধানে। কি
এবার খুশি তো রাজমাতা, কত সহজেই তোমায় উদ্ধার করলাম বলো তো। এতে তোমার কোনো অবদান নেই মোহিনী, সবই নাগেদের শক্তির ফল। হাওয়াতে আমার মুক্তির গন্ধ পেয়েছে ওরা, তাই এভাবে ধেয়ে আসছে। মোহিনী, শক্ত করে আমার হাত ধরো। দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে মোহিনী। হ্যাঁ রাজমাতা, ওদিকে কাল লাগিনিও নিশ্চয়ই নিজের মতন কিছু একটা চক্রান্ত করছে, আর তা জানা আমাদের খুবই দরকার। সত্যি জানা দরকার, কাল লাগিনী ক্রমশ রহস্যময় হয়ে উঠছে। কি চায় ও? তুমি ঠিকই বলেছো রাজকন্যা, অকারণে এই ভেলাটা মেঘে কিন্তু দেখা দেয়নি। কিন্তু যোদ্ধা, এটা কিসের সংকেত? ঠিকই বলেছিস দিদি ভাই, ওই ভেলাকেই তোদের অনুসরণ করতে হবে। ও মা, সে কি আকাশের ভেলাকে অনুসরণ করতে গেলে যে বোনকেও আকাশে উঠতে হবে? রাজকন্যা, উনি কে? যোদ্ধা, এটা হলো আমার দিদি ভাই, সইয়ার মন্ত্রী মশাইয়ের মেয়ে। আমি আপনাকে বাদবাকি সব কথা পরে বলবো। জয়নাথ, কোথায় তুই? ও বাবা, বন্ধু, তুমি কখন এলে? কতদিন দেখিনি তোমাকে। কথা পরে হবে, আগে জয়নাগের পিঠে চড়ে বস দেখি তোরা। এদিকে আয় তো। বাহ, কি সুন্দর এটা, গায়ে আবার নকশা আঁকা। এটা একবার হাতে ঘষ তো। এটা তোর কাছে যত্ন করে রাখিস দিদি ভাই, কাজে লাগবে সব সময়। জয়নাগ, ওই মেঘের বেলার পিছু নিবি। আর দেরি করিস না। বোন বুঝি আবার চলে যাবে? হ্যাঁ, ওদের এবার যাত্রা করতে হবে। দিদি ভাই। হ্যাঁ বুড়িমা। যা করবি বুঝে শুনে করবি দিদি, জয়নাগ তোদের ছেড়ে আবার ফিরে আসবে। হে
এই যাত্রা তোদের একার দিদি। সাবধানে যাস বোন, আমার রাজামশাই আর বড় মাকে ফিরিয়ে আনিস। তোরাও সাবধানে থাকিস। বিদায় জয়নাক।